কেন্দ্রীয় বিজেপি এবং রাজ্য তৃণমূল কংগ্রেস এই দুই সরকারের অপশাসনের বিরুদ্ধে বৃহস্পতিবার আরামবাগ নেতাজি স্কয়ারে প্রতিবাদ সভা করল বাম সংগঠনগুলি। সিপিআইএম সহ তাদের সমর্থিত দলগুলি এদিন নেতাজি স্কয়ারে জমায়েত হয়। উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের সভায় থেকে কেন্দ্রের তিনটি নয়া কৃষি আইনের বিরোধিতা করা হয়। এছাড়াও আরএসএস সমর্থিত বিজেপির সাম্প্রদায়িক নীতির সমালোচনা করা হয়। একই সঙ্গে এদিনের সভা থেকে তৃণমূল কংগ্রেসকেও সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করে বলা হয়, বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেস একটি প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক রাজনীতি করছে। এদিনের প্রতিবাদ সভায় শক্তিমোহন মালিক বলেন, ভারত একটি কৃষি প্রধান দেশ, কৃষিপণ্যের উপর নির্ভর করে এদেশের সাধারণ মানুষের জীবন অতিবাহিত হয়। এরকম একটি দেশে যে তিনটি নতুন কৃষি আইন আনা হয়েছে সেগুলি কৃষক স্বার্থের পরিপন্থী, তাই ভারতবর্ষের দিকে দিকে এই আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলন চলছে। 8 মাসের বেশি অতিক্রান্ত হয়ে গেছে এই আন্দোলন, কিন্তু কেন্দ্রীয় সরকার তার কোনো সুরাহা করেনি। এইভাবে আইন করে কৃষকদের জমির উপর অধিকার কর্পোরেট মালিকদের হাতে তুলে দেওয়া চলবে না। আমরাও তাই কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে প্রতিবাদে সামিল হয়েছি। সারা ভারত যে সমন্বয় সংগ্রাম কমিটি এবং সংযুক্ত মোর্চা, কৃষক সংগ্রাম সংযুক্ত মোর্চা, যে প্রায় 8 মাস অবধি দিল্লি লাগোয়া যে এলাকায় যে অবস্থান আন্দোলন সংগ্রাম করছে, এবং গত আজ এবং আজ থেকে যন্ত্র মন্ত্রে যখন বাদল অধিবেশন চলছে, এই বাদল অধিবেশন চলাকালে যে প্রায় প্রতিদিন 200 করে যে কৃষক আন্দোলনকারী কৃষক যারা আসবেন, যারা ভারতবর্ষে সারা ভারতবর্ষের কৃষকদের যে মুক্তির জন্য, সারা ভারতবর্ষের জনসাধারণের মুক্তির জন্য, আমাদের দেশকে রক্ষা করার জন্য যারা আন্দোলন করছে, প্রায় 8 মাস অতিক্রান্ত হতে যাচ্ছে, তারা প্রতিদিন এই বাদল অধিবেশন চলাকালীন তারা সেখানে অবস্থান করবেন এবং সারা ভারতবাসীর কাছে এই বার্তা, বিশেষ করে যারা সংসদ সদস্য যারা আছেন, সংসদ পরিচালনা করছেন যে রাষ্ট্রনায়কেরা, যারা আজকে দেশ থেকে এইভাবে খণ্ড বিখণ্ড করার জায়গায় রয়েছে, তাদের টনক নড়ানো এবং তাদেরকে সজাগ করা, সচেতন করার জন্য তারা দিল্লিতে অবস্থান করছেন। বন্ধুরা, আপনারা জানেন যে গত 26 নভেম্বর থেকে দিল্লির পার্শ্ববর্তী এলাকায় হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থানের যে বর্ডার, সেই বর্ডারে যেভাবে সেখানকার সমস্ত কৃষকেরা যে আন্দোলনে সামিল হয়েছে, আপনারা শুনছিলেন আন্দোলন কেন, কেন কৃষকরা রাস্তায় রয়েছে, আমরা কেন আজ এই অবস্থানে গেলে হাজির হয়েছি, যে ভারতবর্ষ একটা কৃষি প্রধান দেশ, কৃষির উপর নির্ভর করে ভারতবর্ষের জন্য জীবন, তারা তাদের দৈনন্দিন জীবনকে কিছু অতিবাহিত করতে পারে, তার বড় যোগানদার হচ্ছে কৃষক। কিন্তু আমরা দেখছি সেই কৃষকদের উপরে যেভাবে আক্রমণ সাজিত করছেন, যেভাবে কৃষকদের তাদের নিজস্ব অধিকার, তাদের যে কৃষি জমির উপর যে সম্পদ, যে অধিকার, সেই অধিকারকে কিভাবে হরণ করে নেওয়া যায়, সেই অধিকারকে কিভাবে কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়া যায়, তার জন্য যে নীতি, যে আইন পাস করলেন, যে তিনটি আইন তারা পাস করেছেন, ভয়ঙ্কর সেই কৃষি আইন, যে কৃষি আইনের মধ্যে দিয়ে আপনারা জানেন যে আমরা বিগত সময় আন্দোলনে গেছি এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা প্রত্যক্ষ করেছি যে ভারতবর্ষে যে কৃষকদের তাদের যে ন্যায্য, যে সামর্থ্য, যে কৃষিক্ষেত্র, সেই কৃষিক্ষেত্রকে তার উপর যে আইন পাস করলো কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য, যে তিনটে আইন পাস করেছে গত 20 সেপ্টেম্বর, যে তিনটাকে আমরা বলি কালা দিবস, তাদের কালা দিবসে ওই দিনে আইন পাস করা হয়েছিল। নিউজ আজ বাংলা, আরামবাগ। আপনার বাড়ির খবর, আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময়। আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র। এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ।